হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি, রাজিউল হাসান খান। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাতে যাচ্ছি সেটি একটি মজার টিউটোরিয়াল। আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আমার টিউটোরিয়ালটি উপভোগ করুন। তো দেখুন আজকের আমাদের টপিক্সটা, আজকের টপিক্সটা হচ্ছে আপনি আপনার ছবি দিয়ে কিভাবে একটি ফোল্ডার আইকন তৈরি করবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে এই যে যে ফোল্ডারগুলো রয়েছে এগুলো আমার ছবি দিয়ে সেট করা। দেখেন এই যে ক্লিক করলে এটা ওপেন হবে, এটা একটি ফাইলের মধ্যে রয়েছে। এখানে আমার আরও দুটো তিনটে ফাইল রয়েছে, আমার ছবি দিয়ে কাস্টমাইজ করে আমি আমার ফোল্ডার আইকনটি সৃষ্টি করেছি। দেখতে সুন্দর লাগতেছে না বন্ধুরা? তো এটা কিভাবে করবেন, তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনারা পারেন কিনা। তো আমি আপনাকে সিম্পলি দেখাচ্ছি, যেমন আমরা সাধারণত ফোল্ডার আইকন কিভাবে চেঞ্জ করি। ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে এখানে কাস্টমাইজে গেলে এখানে চেঞ্জ আইকনে, এখানে আমাদের নির্দিষ্ট যে আইকনগুলো দেওয়া আছে এর বাইরে আপনি কোনো আইকন সেট করতে পারবেন না। এখন আমরা এই ছবিটা কিভাবে সেট করলাম, তো চলুন দেখে আসা যাক ছবিটা কিভাবে আমরা সেট করলাম। তো বন্ধুরা, এখনো আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনো মতামত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তো ভিউয়ার্স চলুন, তো শুরুতে আমরা এই ফোল্ডার আইকনটি আমাদের ছবি দিয়ে সেট করার জন্য আমরা অ্যাডোব ফটোশপটাকে ব্যবহার করব। এটা কেন ব্যবহার করবো এটা আমি আপনাদেরকে লাস্টে বলে দিব। এটা ছাড়াও হয়, বাট আমাদের জিনিসটা সুন্দর করার জন্য আমরা অ্যাডোব ফটোশপের ব্যবহারটি সিম্পলি আপনাকে দেখাই দেবো। আপনারা আবার ভয় পেয়ে না যে আপনারা ফটোশপ ইউজ করতে পারেন না, এটা সিম্পলি একটা কাজ আমি আপনাকে দেখাচ্ছি। তো চলুন, আর সে সাথে আপনাকে লাগবে একটি সফটওয়্যার, হ্যাঁ, ফ্রি অনলাইন ইমেজ অনলাইন কনভার্টার। হ্যাঁ, তো এটার লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের কাজের সুবিধার্থে। তো চলুন বন্ধুরা, আজকের আমরা ফ্রি অনলাইন ইমেজ এটি অন করে নিলাম। আচ্ছা, এখন আসুন আমরা প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার, যেটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি। আচ্ছা আসুন, এখন আমরা ফটোশপটা ওপেন করে এখানে কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ পেজ ওপেন করব। এটাতে আমরা ওয়াইড দেব 512 পিক্সেল, হাইটও দেবো 512 পিক্সেল, আর এটা কন্টেন্ট এটা ট্রান্সপারেন্ট দেবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার আর ট্রান্সপারেন্ট, আপনারা ট্রান্সপারেন্ট দেবেন, ট্রান্সপারেন্ট দিয়ে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তারপর আপনার ফাইলে যে ফাইলে এখানে প্লেস নামে একটি অপশন আছে, প্লেসে যাবেন। প্লেসে যাওয়ার পরে দেখুন আমার একটি ছবি আমি এখানে যেমন মি একটা ছবি সেভ করা আছে, আমি সে এখন যে ছবিটা নিয়ে আসলাম, এখানে আনার পরে এটা আমরা টেনে ছবিটা আমরা সাইজ করে নেব। ওকে, আচ্ছা এখন আমরা এটা সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর মাধ্যমে এটা আমরা সেভ করবো কোথায়, আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করছি নিউ ফোল্ডার আমরা এটার মধ্যেই সেভ করব। আপনারা এটা পিডিএফ, জেপিজি, যে কোনো ফরম্যাটে সেভ করতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। আমরা পিডিএফ এ সেভ করলাম। ওকে, আচ্ছা দেখুন
আচ্ছা, এটার মাধ্যমে আমরা জাস্ট ছবিটাকে একটু রিসাইজ করে নিলাম যেন আমাদের ফোল্ডারটিতে দেখতে সুন্দর লাগে। আদারওয়াইজ আপনারা সরাসরি করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এখন আসুন আমরা এই ফোল্ডারটিতে আমাদের ছবিটি কনভার্ট করে রাখলাম। আচ্ছা, তো এখন চলুন আমরা আমাদের সেই অনলাইন কনভার্টারে চলে যাই। অনলাইন কনভার্টারে এখানে আপনারা খুঁজতে হবে কনভার্ট টু আইসিও। দেখুন এটার বাম পাশে কতগুলো অপশন আছে, এর মধ্যে একটি আছে কনভার্ট টু আইসিও, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে এখানে আপনারা দেখতে পাবেন একটি পেজ আসছে, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে ফোল্ডারটি যেখানে আমরা আমাদের ছবিটি সেভ করে রাখছিলাম সেই ফাইলটা নিয়ে আসব। নিয়ে আসলাম, এখন দেখুন এটি কাজ চলতেছে, এটা কনভার্টিং এর কাজ চলতেছে। ওয়েটিং, আপলোডিং, হ্যাঁ আপলোড হয়ে গেছে। এখন আপনারা স্টার্ট কনভার্সনে ক্লিক করুন। স্টার্ট কনভার্সনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখছেন এই যে ডাউনলোড হয়ে গেল। এখন আপনার এই ডাউনলোড কোথায় হয়েছে সেই ফোল্ডারে যে এখান থেকে আমরা এটা কাট করে নিয়ে আসব। কাট করে আমরা আমাদের যে ফোল্ডারটি ক্রিয়েট করছি সেই ফোল্ডারের মধ্যেই রাখি। এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, এটা কোনো প্রবলেম না। আমরা ফোল্ডারের মধ্যে রাখলাম, ওকে। তো এবার আসুন, এবার আমরা আইকনটি চেঞ্জ করব, প্রপার্টিসে যে দেন কাস্টমাইজে চেঞ্জ আইকন, দেন এখানে যে ছোট্ট ব্রাউজ অপশন আছে, ব্রাউজ অপশনের যে আপনি দেখতে পাবেন এই মাত্র আপনি যেটা করেছেন নিউ ফোল্ডার টু, এখানে এই পিকচারটি ক্লিক করবেন, ওকে দিবেন। দেখুন অ্যাপ্লাই, ওকে। এই যে আপনার ফোল্ডার আইকনটি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি ফটোশপ ইউজ না করেও করতে পারতেন। আপনি ফটোশপ ইউজ না করে আপনি সরাসরি যদি আপনি সফটওয়্যারের মাধ্যমে আপনি কনভার্ট করে নিতেন, সেক্ষেত্রে ছবিটা আপনি একটু ছোট দেখাইতো, অতটা সুন্দর লাগতো না। এখন যেমন একটু একটা সুন্দর সেট আপে চলে আসছে, এরকম আসতো না। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে আপনাদের ফোল্ডার আইকন সাজিয়ে নিতে পারেন, এটি দেখতেও সুন্দর দেখায়। তো আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।